আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব, কিভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিজের পোস্টে ব্যবহার করতে পারি, এডিট করতে পারি, আদার্স কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো কিভাবে ভিডিওটাকে আমরা আগে ডাউনলোড করব। এই ভিডিওটা অনেকেই ডাউনলোড করতে বুঝি না ফেসবুক থেকে। তো আমরা এখানে আমাদের ফেসবুক পেজে ঢুকছি, ঢোকার পরে এখান থেকে একটা ভিডিও পাওয়া গেছে, ভিডিওটাকে আমরা ডাউনলোড করব। এই যে এই ভিডিওটা ইউনিসেফ বাংলাদেশ একটা ভিডিও ছাড়ছে, এই ভিডিওটা আমরা জাস্ট ভিডিওর উপরে ক্লিক দিব। ভিডিওর উপরে ক্লিক দিলে স্ক্রিনটা শো করবে, শো করলে দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসছে, ভিডিওর লিঙ্কটা এখানে চলে আসছে। ভিডিওর লিঙ্কটা এখানে চলে আসার পরে আমরা এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করলে দেখেন সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ পুরো ভিডিওটা ব্লক হয়ে গেছে। আমরা কী করবো, এটাকে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করো, আপনি এই যে কপি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা নিয়মে কপি করলে হবে। কপি করার পরে আপনি নতুন একটা ট্যাব নেবেন, অর্থাৎ যে কোনো একটা গুগল ক্রোম সার্চ ইঞ্জিন অথবা আপনার মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ট্যাব নেবেন, সেখানে লিখবেন এসএভি সেভ ফ্রম সেভ ফ্রম ডট নেট। লিখার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, আপনি জাস্ট এখানে পেস্ট ইউর ভিডিও লিঙ্ক এখানে আপনি পেস্ট করবেন, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর দেখেন ভিডিওটা আমার এখানে চলে আসছে, যে ভিডিওটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এখানে ফেসবুকের থেকে এই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমি লিঙ্কটা কপি করে জাস্ট এখানে ছেড়ে দিছি। এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিব, ক্লিক দিলে আমার ভিডিওটা এখন ডাউনলোড হয়ে যাবে। এই যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু আরেকটু কথা বলার দরকার, এখানে কিন্তু MP4, এখানে কিন্তু আপনার কাছে কয়েকটা অপশন আসবে, যে 720 বা 320 এরকম কিছু অপশন আসবে, অপশন আসবে আপনার যে ক্যাপাসিটিটা বেশি বড় সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে দুইটা অপশন শো করবে, অবশ্যই আমার সামনে এই মতো শো করতেছে না, কিন্তু এখানে শো করবে দুইটা অপশন। ঠিক আছে, যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে 3.6 MB, একটু ওয়েট করতে হবে। ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে ভিডিওটা চাইলে আপনি আপনার পোস্টে, আপনার গ্রুপের পোস্টে, আপনার প্রোফাইল পোস্টে, যে কোনো জায়গায় পার্সোনাল আইডিতে ব্যবহার করতে পারবেন। এরপর আপনি চাইলে এডিট করতে পারবেন, বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তো ভিডিওটা ডাউনলোড করা হচ্ছে এখানে ছিল মেন বিষয়, কীভাবে ডাউনলোড করবেন। জাস্ট সেভ ফ্রম ডট নেট এটাতে ক্লিক দিলে দেওয়ার পরে যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন, এমনকি আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও এনে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক থেকে শুধু অনলি ফেসবুক থেকে আনে ভিডিও ডাউনলোড করতে হবে তা নয়, আপনি ইউটিউব থেকে ভিডিও এনে ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা হবে না। আমাদের সফটওয়্যারটা, আমাদের ভিডিওটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, 3.6 MB, এখানে 3.5 MB। ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ভিডিওটা করে দেখি, প্লে করে দেখি, দেখলে বুঝতে পারবো যে আসলে ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। জি, এই ভিডিওটা আমরা একটু আগে ডাউনলোড করলাম, এই ভিডিওটা আমরা একটু আগে ডাউনলোড করলাম, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসলে ডাউনলোড করতে হবে। আজকে প্রায় এই এটাই ছিল আমাদের মেন, এই ভিডিওটা কোথায় ডাউনলোড হয়ে আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কম্পিউটারে যেতে হবে, অর্থাৎ তারপর ডাউনলোড অপশনে, ডাউনলোড অপশনে গেলে আমরা ভিডিওটা দেখতে পাবো যে এখানে ডাউনলোড হয়েছে, যে এই ভিডিওটা যে এখানে ডাউনলোড হয়েছে, এখানে ডাউনলোড হয়েছে। আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন করে প্লে করে দেখতে পারেন। ঠিক আছে, আজকে ছিল আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।